বিগত 7 বছর যাবৎ বন্ধ হয়ে থাকা জনজাতির ছাত্রীবাস চালুর দাবিতে এবিভিপির বিক্ষোভ প্রদর্শন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে কলেজের সরকারি অধ্যক্ষ আশ্বাসের ভিত্তিতে শেষ পর্যন্ত আন্দোলন প্রত্যাহার। প্রতিশ্রুতি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। বিলোনিয়াস্থিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় দক্ষিণ জেলার উচ্চশিক্ষার ক্ষেত্রে অনন্য পরিসর। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই মহাবিদ্যালয়ের জনজাতি ছাত্রীবাসটি দীর্ঘ 7 বছর যাবৎ বন্ধ। এক্ষেত্রে দূর দূরান্ত থেকে এসে ভর্তি হওয়া জনজাতি ছাত্রীরা ছাত্রীবাসের অভাবে ভোগান্তির শিকার হলেও কর্তৃপক্ষ নির্বিকার। মহাবিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই ছাত্রীবাস পুনরায় চালু করার ব্যাপারে বারবার অনুরোধ জানিয়েও কোনো কাজ না হওয়ায় শেষ পর্যন্ত বিষয়টি ছাত্র আন্দোলনের ইস্যু হলো। এই ছাত্রীবাস চালু করার ব্যাপারে বৃহস্পতিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের এবিপি ছাত্র সংগঠনের তরফে কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। শুক্রবার 11টা পর্যন্ত এই স্মারকলিপির প্রত্যুত্তরের ব্যাপারে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু কর্তৃপক্ষের তরফে কোনো সাড়া মেলেনি। শেষ পর্যন্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের এবিভিপি ছাত্র সংসদ কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শন আন্দোলনে সামিল। প্রায় 2 ঘন্টা এই বিক্ষোভ আন্দোলন কর্মসূচি চলার পর বিক্ষোভ স্থলে আসেন মহাবিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ। আগামী 1 মাসের মধ্যে তাদের দাবি পূরণ করা হবে বলে সহকারী অধ্যক্ষ সংশ্লিষ্ট নেতৃত্বকে আশ্বস্ত করেন। এতেই শেষ পর্যন্ত এই বিক্ষোভ আন্দোলন প্রত্যাহার। গার্লস হোস্টেল মিলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের যে গার্লসের ছাত্রীনিবাস জনজাতিদের, এটা 7 বছর ধরে এটা কনস্ট্রাকশনের কামটা কমপ্লিট হয়ে আসার পরে আসিল। তো এগুলা নিয়ে আমরা অনেকবার দেওয়া হয়েছে, মেমোরান্ডাম দেওয়া হয়েছে, তো হয়েছে না। আজকে আমরা কালকে আমরা মেমোরান্ডাম সাবমিট করছি। আজকে ভিতরে আমরা 11টার ভিতরে আমরা একটা ইয়ে চাইছি, তো পাইছি না। তো আমরা আজকে 12টার থেকে কলেজে একটা র্যালি করছি। কলেজ র্যালি করার পরে আমরা স্টুডেন্ট নিয়ে, আমরা জনজাতিরা নিয়ে সবাই মিলে আমরা প্রিন্সিপাল স্যারের রুমের সামনে আমরা বিক্ষোভ করছি। করবার পরে ঠিক 2 ঘন্টা বিক্ষোভ করার পরে যে আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল স্যার আছে, তাই আমরা আশ্বাস দিয়েছে যে 1 মাসের ভিতরে গার্লস হোস্টেল জনজাতির যে হোস্টেলটা আছে এটা খোলা হইব। আর যদি 1 মাস পরে না খোলা হয়? 1 মাস পরে যদি না খোলা হয়, আমরা আজকের থেকে 1 মাস আমরা আঙুলের হাতের করে গুনবো। যদি না খোলা হয় আমরা 1 মাস পরে আমরা আরো বৃহত্তর আন্দোলন করবো। আগামী 1 মাসের মধ্যে এই জনজাতি ছাত্রীবাস চালু করা হবে বলে কর্তৃপক্ষের আশ্বাসে শেষ পর্যন্ত এই ছাত্র আন্দোলন প্রত্যাহার। এবং পরিশেষে সরল মতির পড়ুয়ারা যে যার করণীয় কাজে যোগ দিল, তবে তাদের দেওয়া প্রতিশ্রুতি মতো আগামী 1 মাসের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের জনজাতি ছাত্রীবাস চালু হয় কিনা এটাই এখন লক্ষণীয় বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।